হাই ওয়ান ওয়েলকাম টা ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে এন টিপিসি সিবিটি এর প্রিভিয়াসের ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার থার্টি টু যেখানে আমরা থার্ড ফেব্রুয়ারি দু হাজার একুশের ফার্স্ট শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব এর আগেও আমাদের অনেকগুলি ক্লাস হয়ে গেছে যারা যারা নি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগে ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাবে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে একটি সমবাহ ত্রিভুজের পরিসীমা হল ছত্রিশ মিটার এবং এর উচ্চতা হল ছ মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত ঠিক আছে কি আছে এখানে সমবাহ ত্রিভুজের পরিসীমা দিয়ে দিয়েছে যদি হয় প্রত্যেকটা বাহু হচ্ছে সমবাহু যেহেতু তাহলে মানে করে আর উচ্চতা দিয়ে দিয়েছে উচ্চতা ছয় ছাড়াও তুমি করে ফেলতে পারবে এটা তা উচ্চতা দিয়ে দিয়েছে ছয় তাহলে এটা হচ্ছে ছয় তাহলে আমাদের জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা হাফ ইন্টু ভূমি দিয়েছে বারো ইন্টু হাইট হচ্ছে ছয় দেওয়া দুই ছয় বারো ছয় ছয় ছত্রিশ করতে পারো করতে পারো উত্তর আসার কথা সমভাত্রী ক্ষেত্রে যেটা ফর্মুলা হয় নেক্সট রয়েছে যদি একটি সামান্তরিক ক্ষেত্রের একটি কোন ক্ষুদ্রতম কোণের দ্বিগুণের চেয়ে কম হয় তাহলে সামান্তরিক ক্ষেত্রটির বৃহত্তম কোনটির পরিমাপ কত হবে একটি সামান্তরিক ক্ষেত্র আমি অঙ্কন করছি তাই বুঝতে তোমাদের সুবিধা হবে এখানে দেখো ক্ষুদ্রতম কোন হয় এই কোনটা আর এই কোনটা আর বৃহত্তম কোন হয় এটা আর এটা এই দুটো সমান হয় ওই দুটো বিপরীত পরস্পর সমান হয় ঠিক আছে তাহলে এখানে কি বলেছে যে একটি কোন ক্ষুদ্রতম কোণের দ্বিগুণের চেয়ে আটচল্লিশ কম তো এটা হচ্ছে ক্ষুদ্রতম কোন ধরে নাও এটা হচ্ছে এক্স তাহলে এই কোনটা কত হচ্ছে এর দ্বিগুণের থেকে আটচল্লিশ কম তাহলে টু এক্স মাইনাস ফর্টি এইট এটা আর আমরা কি জানি যে পার্শ্ববর্তী পর দুটো কোণের যোগফল ফল সবসময় ওয়ান এইটটি ডিগ্রি হয়ে থাকে তাহলে আমি বলতে পারি তাহলে এক্স প্লাস টু এক্স মাইনাস ফর্টি এইট ইকুয়াল টু ওয়ান এখান থেকে আমি পাবো থ্রি এক্স ইকুয়াল টু আটচল্লিশের দিকে যোগ হয়ে যাবে তাহলে টু টু এইট বা এক্স ইকুয়াল টু তিন সাতে একুশ তিন ছয় ছিয়াত্তর তাহলে এক্স যদি ছিয়াত্তর হয়ে থাকে মানে ক্ষুদ্রতম কোনটা আমি পেয়ে গেলাম ছিয়াত্তর তাহলে বৃহত্তম কোনটা হচ্ছে এটা একটা হচ্ছে দুই দিয়ে গুণ করলে হচ্ছে একশো বাহান্ন বিয়োগ মানে হচ্ছে চার ডিগ্রি অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে যদি কোনো জিনিস দেড়শো শতাংশ লাভে বিক্রয় করা হয় তবে তার ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের অনুপাত কত হবে দেড়শো শতাংশ লাভ কথাটির অর্থ কি যে একশো টাকার কোনো জিনিসে তুমি দেড়শো টাকা লাভ করেছো দেড়শো টাকা লাভ করলে বিক্রয় মূল্য হয়ে যাবে কত আড়াইশো টাকা তাহলে এটা হচ্ছে সিপি এটা হচ্ছে এসপি রেশিও কত আসবে পঞ্চাশ দিয়ে দুই পঞ্চাশ দিয়ে পাঁচ টু ইস টু ফাইভ অপশন নাম্বার ডি তে রয়েছে নেক্সট রয়েছে যদি কোনো ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে পনেরো মিটার কুড়ি মিটার এবং তিরিশ মিটার হয়ে থাকে তাহলে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে এক্ষেত্রে সবার আগে বলে দিই আমি যে যে সমস্যাটা করে নাও সেটা হচ্ছে তোমাদের আহ তোমরা ঘনকের সমগ্রতলের সেই সূত্র বা কেউ প্রয়োগ করে দাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ ও ক্ষেত্রে কি হয় মেঝে এবং সিলিং ওই দুটো শুদ্ধ কাউন্ট হয় কিন্তু এখানে সেটা হবে না তাহলে এখানে কি হবে দুই গণিত একটা হবে দৈর্ঘ্য গণিত উচ্চতা মানে পনেরো গণিত তিরিশ আর একটা হবে প্রস্থ গণিত উচ্চতা কুড়ি গণিত তিরিশ তাহলে আসবে কি দুই গণিত এখানে হচ্ছে চারশো পঞ্চাশ প্লাস ছশো মানে হচ্ছে বিতে রয়েছে নেক্সট রয়েছে সাতটি কমলালেবু গাছ আঠাশটি আপেল গাছ এবং বিয়াল্লিশটি আমের গাছ এমনভাবে ভাবে শাড়িতে লাগাতে হবে যে প্রতিটি শাড়িতে একই জাতের একই সংখ্যক গাছ থাকবে সর্বনিম্ন যে সংখ্যক শাড়িতে গাছ লাগানো যেতে পারে তা হলো কত দেখো এই অঙ্কটা আমি করতে পারিনি এখানে যেটা রয়েছে সেটা যদি থাকতো সর্বনিম্ন কত সংখ্যক লাগানো যেতে পারে তাহলে শাড়িতে গসাগু করে সাত আমাদের ঠিক আছে কিন্তু এখানে বলেছে সর্বনিম্ন যে সংখ্যক শাড়িতে গাছ লাগানো যেতে পারে সেটা কি আবার এখানে তুমি সেই সর্বনিম্ন যদি করতে চাও তাহলে তুমি এক করতে পারো মিনিমাম একটা শাড়িতে কিন্তু অ্যান্সার যেটা আছে সেটা আছে অফিসিয়াল অ্যানসার কিতে বা তোমাদের সেটটাতে সেটা রয়েছে এগারো কিভাবে আমি বুঝতে পারিনি বা আমি করে উঠতে পারিনি ওকে এক যদি থাকতো সর্বোচ্চ যে সংখ্যক শাড়িতে গাছ লাগানো যেতে পারে সেটাতে গসাগু করতে হতো যেটা সাত আসতো শুধু যদি সর্বনিম্ন যে সংখ্যক শাড়িতে হতো তাহলে সেটা হচ্ছে এক কারোর সাতের সাথে এগারোটা কোনো রিলেট ভাবে রিলেট করছে না ঠিক আছে একটা শাড়িতে তুমি সবগুলো লাগালে তাছাড়া তুমি সাতটা বাদে বাকি আর কোনো কিছুতেই একইভাবে আনতে পারবে না হয় এক নয় সাত এই দুটোই হতে পারে সর্বোচ্চ আর সর্বনিম্ন ঠিক আছে তো জানি না এটা কিভাবে করতে হবে অঙ্কটে ভুল আছে কিনা নাকি আমি বুঝতে ভুল করেছি নেক্সট রয়েছে দুটি বর্গক্ষেত্রের কর্ণগুলি যদি থ্রি ইস টু ফাইভ হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত থ্রি ইস টু ফাইভ মানে হচ্ছে বাহুই দেখো তাহলে থ্রি ইস টু ফাইভই থাকবে কারণ বাহু যদি দিয়ে দেয় আমাদের তার কর্ণ কি বাহু রুট টু তা দুই যদি রুট টু থাকে সেটা তো কেটে যাবে তাহলে থ্রি ইস টু ফাইভই পরে থাকবে কর্ণের তোমাদের অনুপাত তাহলে কর্ণের অনুপাত যেটা দেওয়া থাকবে জেনে নেবে বাহুর অনুপাতও তাই ওকে যদি কর্ণের অনুপাত দেওয়া থাকে দুটি বর্গক্ষেত্রে তাহলে জানবে বাহুর অনুপাত হচ্ছে সেটাই তাহলে বাহুর অনুপাত যদি দিয়ে থাকে তাহলে এদের ক্ষেত্রফল কত হবে এটা যদি বাহু তিন হয় এটার পাঁচ তাহলে থ্রি স্কোয়ার এর পাঁচ স্কোয়ার মানে এর হবে নয় এর হবে পঁচিশ তাহলে তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলি রেশিও কত হবে নাইন ইস টু টোয়েন্টি ফাইভ অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে দুটি স্বাভাবিক সংখ্যা সিক্স ইস টু এইট অনুপাতে আছে এবং তাদের গুণ ফল সাতশো আটষট্টি ছোট সংখ্যাটি কত তাহলে একটা সিক্স আর একটা এইট তাদের গুণ ফল হচ্ছে ফর্টি এইট তাই তো যদি এক্স যেভাবে খুশি করতে পারো এক্স ধরে নাও তাহলে একটা হচ্ছে সিক্স এক্স একটা হচ্ছে এইট এক্স তাহলে গুণ করে দাও তাহলে ফর্টি এইট এক্স স্কোয়ার ইকুয়াল টু সেভেন সিক্সটি এইট এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন আসবে ভাগ করলে এক্স ইকুয়াল টু আসবে ফোর এক্স টু ফোর এলে ছোট সংখ্যা বলেছে যেটা রয়েছে ছয়ের মতো ছয় চারে চব্বিশ হচ্ছে আমাদের ছোট সংখ্যা অপশন নাম্বার এতে বড় সংখ্যা চাইলে আট চারে বত্রিশ হতো একশো জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে নির্দিষ্ট বিষয় প্রাপ্ত নম্বর বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে পঁচিশ এবং অন্য একটি পঞ্চাশ জন শিক্ষার্থীর শ্রেণীতে একই বিষয়ে প্রাপ্ত গড় নম্বর হলো সত্তর উভয় শ্রেণীর শিক্ষার্থী দ্বারা একত্রে প্রাপ্ত নম্বরের গড় কত তাহলে প্রথমে আমরা কি করব একশো জন শিক্ষার্থীর যে ক্লাস রয়েছে বা শ্রেণী রয়েছে সেই শ্রেণীর গড় নাম্বার দিয়ে দিয়েছে তাদের মোট প্রাপ্ত নম্বর কত হবে একশো গণিত পঁচিশ মানে হচ্ছে দু হাজার পাঁচশো অনুরূপভাবে পঞ্চাশ জন শিক্ষার্থী বিশিষ্ট শ্রেণীর গড় নাম্বার দিয়েছে সত্তর তার মোট মার্কস হচ্ছে পঞ্চাশ গণিত সত্তর মানে হচ্ছে তিন হাজার পাঁচশো তাহলে আমি টোটাল প্রাপ্ত নাম্বার পেয়ে যাবো এখানে যোগ করে দিলে ছ হাজার আর টোটাল স্টুডেন্ট পেয়ে যাচ্ছি এখানে একশো জন এখানে পঞ্চাশ জন মানে হচ্ছে দেড়শো জন তাহলে দেড়শো জনের টোটাল প্রাপ্ত নাম্বার যদি ছ হাজার হয় তাহলে তাদের টোটাল এভারেজ যদি আমি করতে চাই তাহলে ছ হাজার বা দেড়শো শূন্য শূন্য পনেরো চার চল্লিশ সে হচ্ছে চল তাদের একত্রে প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে চল্লিশ অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট হচ্ছে বাইশ চব্বিশ আটচল্লিশ ষোলো এদের লস হাকু কত দেখো ষোলো আর আটচল্লিশ এক ষোলো কে আটচল্লিশ কে ষোলো দ্বারা বিভাজ্য মানে ষোলো আর আটচল্লিশের লস হচ্ছে আটচল্লিশই আটচল্লিশ আর চব্বিশ চব্বিশ দুই আটচল্লিশ থাকছে আর আর কেবলমাত্র এখানে বাইশ আটচল্লিশের আমাকে করতে হবে এটাও এক বাই যাবে দুই দিয়ে দুই এগারো দুই চব্বিশ তাহলে পাচ্ছি আমি বাইশ ইন্টু চব্বিশ করে দিলে তাহলে বাইশ কে চব্বিশ দিয়ে গুণ মানে হচ্ছে একবার আটচল্লিশ আবার নিচে আটচল্লিশ বসছে আট দুই পাঁচ পাঁচশো আঠাশ অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট আছে পনেরো জন লোক সাত দিনে পঁয়ত্রিশটি বাক্স ভরে ফেলতে পারে পাঁচ দিনে পঁয়ষট্টি বক্স ভরে ফেলতে কতজন লাগবে বক্স বাক্স কি বলেছে পনেরো জন ব্যক্তি সাত দিনে পঁয়ত্রিশটি বক্স বা বাক্স ভরতে পারে তাহলে পঁয়ষট্টি বাক্স পাঁচ দিনে ভরতে আমার কতজন লোক লাগবে এখানে বাক্স সংখ্যা কি হয়েছে বেড়ে গেছে তাহলে লোক সংখ্যা বেশি লাগবে তাই বড়টা উপরে চলে যাবে পঁয়ষট্টি বাই পঁয়ত্রিশ হয়ে গেল গুণ এখানে দিন সংখ্যা কমে গেছে মানে লোক বেশি লাগবে তাহলে লোক বেশি যেহেতু লাগবে তাই বড়টা ওপরে চলে গেল সাত বাই পাঁচ গণিত পনেরো কাটাকাটি করে দাও পাঁচ তেরো পঁয়ষট্টি সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো তেরো তিন জন তাহলে আমাদের উনচল্লিশ জন লাগবে অপশন নাম্বার ডিতে রয়েছে নেক্সট রয়েছে যদি একটি লিখিত মূল্যের ফলে ছত্রিশ টাকার বিক্রয় মূল্যে ধার্য দামের উপর দশ শতাংশ ছাড় পাওয়া যায় তাহলে ওই লিখিত মূল্যের ফলে কোন বিক্রয় মূল্যে ধার্য দামের উপর কুড়ি শতাংশ ছাড় পাওয়া যাবে ওকে তাহলে ছত্রিশ টাকায় বিক্রি করে সে অ্যাকচুয়ালি লিখিত মূল্যের উপর দশ শতাংশ ছাড় পেয়েছে ছাড় পেয়েছে বলতে একশো টাকার জিনিসটা সে নব্বই টাকায় পেয়েছে তাহলে এখানে সে ছত্রিশ টাকায় যদি বিক্রি করে থাকে তাহলে সেটা হচ্ছে নাইনটি পার্সেন্ট তাহলে তার ক্রয় মূল্য বা ধার্য মূল্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যেটা হচ্ছে চল্লিশ টাকা তাই তো এটা তো বার করতে পারবে তোমরা

তিন আটটা চব্বিশ চারশ চব্বিশ মানুষের চব্বিশ অপশন এতে রয়েছে একটি সুষম বহুভুজের অভ্যন্তরীণ কোণ ও বাহ্যিক অনুপাত হলো ওয়ান বহুভুজটির বাহুর সংখ্যা কত দেখো কোণ আর সরি ও কোন বাহ্যিকোণের অনুপাত দিয়ে দিয়েছে ফোর ইস টু ওয়ান মানে আমরা কি জানি যে অভ্যন্তরীণ ও বাহ্যিক কোণের টোটাল বা সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তাহলে যদি ধরে নাও এটা ফোর এক্স আর এটা এক্স তাহলে এই দুটোকে যোগ করলে পাচ্ছ একশো আশি বা ফাইভ এক্স ইকুয়াল টু ওয়ান এইটটি বা এক্স ইকুয়াল টু কত ভাগ করলে পাচ্ছি পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় ত্রিশ ছত্রিশ তাহলে বহিস্ত কোন বা বার্ষ্যিক কোন পেয়ে গেছো ছত্রিশ তাহলে বাহ্যিক কোন যদি ছত্রিশ পেয়ে যাও তিনশো ষাটকে ছত্রিশ দিয়ে ভাগ করে দিলেই আমি বাহু সংখ্যা পেয়ে যাবো তিনশো ষাটকে ছত্রিশ দিয়ে ভাগ করলে দশ পেয়ে যাচ্ছি তাহলে বাহু সংখ্যা হচ্ছে দশটি অপশান নাম্বার এতে রয়েছে অন্য ক্ষেত্রে দেখো আমরা অভ্যন্তরীণ কোন যখন দেওয়া থাকতো তখন এই ফর্মুলা করতাম এন মাইনাস টু বাই এন ইন্টু ওয়ান এইটকাল টু হচ্ছে অভ্যন্তরীণ কোন মোবাইলের দাম প্রথমে কুড়ি শতাংশ কমানো হয়েছে তারপর দশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে দামের মোট পরিবর্তন কত হবে তো মোবাইলের দামটা ছিল ধরে নাও একশো টাকা তাহলে তাকে কুড়ি পার্সেন্ট কমিয়ে দিয়েছি আমি কুড়ি পার্সেন্ট কমিয়ে করে দিয়েছি আশি টাকা তারপর আবার দশ শতাংশ বাড়াচ্ছি আশি দশ শতাংশ মানে আট টাকা তাহলে আট টাকা বেড়ে যাচ্ছে মানে হচ্ছে অষ্টাশি টাকা তাহলে পরিবর্তন হলো ছিল শতাংশ শতাংশ কমে দেখো তাহলে পরিবর্তন অপশন নাম্বার নেক্সট রয়েছে বিভাজনের একটি হিসাবে ভাজকটি হলো ভাগ ফলের দুগুণ এবং ভাগ শেষে ছয় গুণ যদি ভাগ শেষ আট হয় তাহলে ভাজ্যের পরিমাণ ভাজ্যের মান নির্ণয় করো কি দিয়ে দিয়েছে এখানে ভাগ শেষ আট এখানে কি বলেছে ভাজক হচ্ছে ভাগশেস এর তাহলে ভাজক হচ্ছে ফর্টি এইট আর এখানে বলেছে ভাগ ফলের দুই গুণ মানে ভাগ ফল হচ্ছে চব্বিশ তো তাহলে এই তিনটে যদি আমি জেনে থাকি তাহলে আমাদের এদের রিলেশন কি ভাজ্য যদি আমি বার করতে বলি তাহলে হচ্ছে ভাজক গণিত ভাগ ফল যুক্ত তাই তো থেকে একটি পরীক্ষায় আশি শতাংশ শিক্ষার্থী পদার্থবিদ্যায় পাশ করেছে সত্তর শতাংশ শিক্ষার্থী রসায়নে পাশ করেছে এবং পনেরো শতাংশ শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে যদি তিনশো জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাস হয় তাহলে পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করুন তাহলে দেখো এখানে কি আছে আশি শতাংশ পরীক্ষার্থী পদার্থবিদ্যায় পাশ করেছে মানে পদার্থবিদ্যায় ফেল করেছে কুড়ি পার্সেন্ট সত্তর শতাংশ শিক্ষার্থী রসায়নে পাস করেছে মানে ফেল করেছে তিরিশ পার্সেন্ট তাহলে মোট ফেল হচ্ছে ফিফটি পার্সেন্ট এর মধ্যে পনেরো শতাংশ রয়েছে উভয় বিষয়ে ফেল যারা এর ভিতরে ঢুকে আছে তাহলে আলটিমেটলি ফেল করেছে এর থেকে পনেরো বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট তা মোট ফেল হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে মোট পাস হচ্ছে হান্ড্রেড মাইনাস থার্টি ফাইভ ইকুয়াল টু সিক্সটি ফাইভ পার্সেন্ট মোট পাস যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট হয় উভয় বিষয়ে তাহলে তিনশো পঁচিশ দিয়ে দিয়েছে সেটা তাহলে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইকুয়াল টু হচ্ছে থ্রি টোয়েন্টি ফাইভ তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমান হচ্ছে কত তাহলে পাচ্ছি থ্রি টোয়েন্টি ফাইভ বাই সিক্সটি ফাইভ ইন্টু হান্ড্রেড ইকুয়াল টু পাঁচশোর জন অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে যদি কর থ্রি থিটা ইন্টু কর সিক্স থিটা ইকুয়াল টু ওয়ান হয় তাহলে টেন ফিফটিন থিটা এর মান কত হবে সেম টাইপসের অঙ্ক কিছুদিন আগে একটা করেছিল তোমরা ফিরে কট থ্রি থিটা ইন্টু কট সিক্স থিটা ইকুয়াল টু ওয়ান আমি এটাকে লিখতে পারি এইভাবে ক থ্রি থিটা ইকুয়াল টু ওয়ান বাই কর সিক্স থিটা ঠিক আছে বা এটাকে আমি আরও এইভাবে লিখতে পারি থ্রি থিটা ইকুয়াল টু ওয়ান বাই কট মানে টেন তাহলে টেন সিক্স থিটা সেটাকেও আমি লিখতে পারি এভাবে কট থ্রি থিটা ইকুয়াল টু কট নাইনটি ডিগ্রি মাইনাস সিক্স থিটা কারণ মানে ইকুয়াল তাহলে সেটা আমি এখানে ইউজ করলাম তাহলে উভয় সাইডে কট যদি উড়িয়ে দাও তাহলে থ্রি থিটা ইকুয়াল টু থিটা বা নাইন থিটা বা থিটা থিটার ভ্যালু তুমি টেন ডিগ্রি পেয়ে যাচ্ছ এবার এখানে বসে দাও ফিফটি ডিগ্রি বা টেন ওয়ান এইটটি উড়ে যাবে মাইনাস থার্টি ডিগ্রি টেন ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি থাকবে মাইনাস অপশন নাম্বার ডি রয়েছে নেক্সট রয়েছে একজন ব্যক্তি কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে স্কুল থেকে একটি পার্কের দিকে ভ্রমণ করেন এবং পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে ফেরত আসেন যদি পুরো যাত্রাটি পাঁচ ঘন্টার সময় নেন তাহলে পার্ক থেকে বিদ্যালয়ের দূরত্ব নির্ণয় করো কি রয়েছে এখানে যে একজন ব্যক্তি কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে স্কুল থেকে একটি পার্কের দিকে ভ্রমণ করেন তার ডিস্টেন্সটা ধরে নাও ডি তার টাইম লাগছে ডি বাই টোয়েন্টি ফাইভ আর ফেরার সময় পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসেন মানে সময় লাগছে ডি বাই ফাইভ মোট সময় লাগছে পাঁচ ঘন্টা হয়ে গেল আমাদের অঙ্ক তাহলে হচ্ছে এখানে পঁচিশ পঁচিশ যদি পাচ্ছি এখানে তাহলে হচ্ছে ডি মাইনাস এখানে পাঁচ দিয়ে ফাইভ ডি প্লাস সরি টু সরি সরি এটা কুড়ি আছে তাহলে তো কুড়ি থাকবে চার ডি হয় তাহলে হচ্ছে কি যে এখানে ফাইভ ডি বাই টোয়েন্টি ইকুয়াল টু ফাইভ

ছ দিন তারা কাজটা করেছে তাহলে আর বাকি থাকছে কত দিনের কাজ বারো দিনের কাজ তাই দশ জনের যে কাজটা বারো দিন সময় লাগবে পাঁচ পাঁচজন তখন যোগদান করেছে মানে পনেরো জন হয়ে গেছে সেই কাজটা কতদিন লাগবে তাহলে লোক বেড়ে গেছে দিন কম লাগবে দিন কম লাগলে দশটা ছোটটা উপরে দশ বাই পনেরো গুণিত বারো পাঁচ দিয়ে দুই তিন তিন দিয়ে চার চার দুই আট জন আট দিন অপশান লাগবে ডিতে রয়েছে নেক্সট হচ্ছে টু পয়েন্ট এইট ফোর আওয়ার্স কিভাবে আমরা ঘন্টা মিনিট এবং সেকেন্ডে লিখতে পারি তাহলে প্রথমে আমরা দু ঘন্টা লিখতে পারি পয়েন্ট এইট ফোরকে চুরাশি বাই একশো করতে পারি ইন্টু ষাট দিয়ে গুণ করে মিনিট করতে পারি কুড়ি দিয়ে এটাকে তিন এটাকে পাঁচ করতে পারি তাহলে এখান থেকে তিন আটটে চব্বিশ দুশো চল্লিশ দুশো বাহান্ন বাই পাঁচ করতে পারি পাঁচ পঁচিশ পাঁচ পঞ্চাশ আড়াইশো মানে হচ্ছে পঞ্চাশ মিনিট দুইয়ের পাঁচ মিনিট হবে দুইয়ের পাঁচ মিনিটকে আমি ষাট দিয়ে গুণ করে সেকেন্ড করতে পারি পাঁচ বারো ষাট মানে বারো দুইয়ের চব্বিশ সেকেন্ড ঠিক আছে তাহলে আমি কি পাচ্ছি দু ঘন্টা পঞ্চাশ মিনিট চব্বিশ কোথায় আছে দু ঘন্টা পঞ্চাশ নাম্বার নেক্সট রয়েছে তাহলে আমরা লিখতে পারি টেন আলফা ইকুয়াল টু বি বাই এ বি বাই এ মানে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা হয় তাহলে অতিভুজ কত অতিভুজ হবে আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই তো এটা লম্বা এটা ভূমি হলে তাহলে আমরা কস আলফা ইকুয়াল টু কি জানি কস আলফা হচ্ছে ভূমি অতিভুজ যেটা রয়েছে ভূমি কত এ বাই আন্ডার রুট স্কোয়ার নাম্বার নেক্সট রয়েছে নাইন থ্রি টু ফোর এইট এক্স সিক্স সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য এক সংখ্যার মান কথাবে হবে তাহলে কোনো একটি সংখ্যা এগারো দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে তার একটা নিয়ম থাকে তুমি এখানে ভাগ করে চাইলে দেখতে পারো যে ভাগ যাচ্ছে কি না তাতে কী আসবে সেভাবে তুমি করতে পারো সেখানে তোমাকে ভাগ করতে হবে না হলে যদি ভাগ না করতে চাও তাহলে কী করবে সংখ্যাটির বিজোড় নাম্বার সংখ্যাগুলোকে যোগ করবে ফার্স্ট অর্থাৎ এখানে একের হলে একের সাথে তিন তিনের সাথে পাঁচ পাঁচের সাথে সাত যোগ করে দাও পাঁচ নাইন প্লাস টু প্লাস এইট প্লাস সিক্স যোগ করে কত আছে নয় দুই এগারো আর আটে উনিশ আর ছয় পঁচিশ এবার জোর নাম্বার সংখ্যাগুলোকে যোগ করো তিন আট চার তিন আছে সাত আর এক্স আছে তাহলে থ্রি প্লাস ফোর প্লাস এক্স মানে হবে সেভেন প্লাস এক্স এবার এদের মধ্যে যে পার্থক্যটা তুমি পাচ্ছ সেই পার্থক্যটা হয় এগারো দ্বারা নয় শূন্য দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তাহলে এগারো দ্বারা যদি বিভাজ্য হতে হয় দেখো পঁচিশ থেকে তুমি মিনিমাম সাতকে বাদ দিয়ে দাও সাতকে বাদ দিলে পাচ্ছ কত আঠারো পাচ্ছ তাহলে আঠারো তো কোনোভাবেই এগারো দ্বারা বিভাজ্য নয় এবং আঠারো থেকে বেশি হওয়ার চান্সও নেই কারণ এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে তাহলে আঠারো নিচে এগারো দ্বারা বিভাজ্য সংখ্যা রয়েছে কত এগারোই রয়েছে তাহলে সেই এগারোতে যদি যেতে হয় তাহলে পঁচিশ থেকে এগারোতে যেতে গেলে কত বিয়োগ করতে হবে চোদ্দ বিয়োগ করতে হবে তাহলে এক্স প্লাস সেভেন প্লাস এক্স ইকুয়াল টু চোদ্দ যদি হয় তাহলে এক্স সমান আমাদের সাত বসাতে হবে অপশান নাম্বার সিটা রয়েছে নেক্সট হচ্ছে বারোশো এর উপর দুটি ভিন্ন উৎস থেকে পুনরুদ্ধার করা তিন বছরের সরল সুদের মধ্যে পার্থক্য হলো দশ টাকা আশি পয়সা তাদের সুদের হারের পার্থক্য কত তো একটা ক্ষেত্রে ধরে নিই সুদের হার হচ্ছে এক্স টাকা একটা ক্ষেত্রে সুদের হার হচ্ছে ওয়াই টাকা ঠিক আছে তাহলে বারোশো টাকার এক্স পার্সেন্ট হারে তিন বছরের সুদ হচ্ছে এটা আর বারোশো টাকার ওয়াই পার্সেন্ট হারে তিন বছরের সুদ হচ্ছে এটা এখানে শূন্য দিয়ে এটাকে কেটে দাও তাহলে এখানে পাচ্ছি ছত্রিশ এক্স টাকা আর এখানে পাচ্ছি ছত্রিশ ওয়াই টাকা তাদের মধ্যে পার্থক্য বলে দিয়েছে দশ টাকা আশি পয়সা তাহলে ছত্রিশকে কমন নিয়ে নিলে এক্স মাইনাস ওয়াই পেয়ে যাব সমান দশ টাকা আশি পয়সা আমাকে চেয়েছে সুদের হারের মধ্যে পার্থক্য মানেই তো এক্স মাইনাস ওয়াই তাহলে সেটা বার করলেই আমার আনসার চলে আসবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টেন পয়েন্ট এইট বাই থার্টি সিক্স ভাগ করলে পাচ্ছি ছত্রিশ তিনে একশো আট মানে পয়েন্ট থ্রি অপশন নাম্বার রয়েছে নেক্সট রয়েছে একদল ছেলের মধ্যে বারোশোটি আপেল বিতরণ করা হলো প্রতিটি ছেলে দলে থাকা ছেলের সংখ্যার তিনগুণ সংখ্যক আপেল পেয়েছে দলে ছেলেদের সংখ্যা কত ছিল দলের ছেলেদের সংখ্যা ছিল এক্স প্রত্যেকে পেয়েছে তিনগুণ আপেল থ্রি এক্স তাহলে মোট থ্রি এক্স ইন্টু থ্রি এক্স সমান হচ্ছে বারোশোটি আপেল তাহলে থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভ হান্ড্রেড এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর হান্ড্রেড এক্স ইকুয়াল টু টোয়েন্টি তাহলে ছাত্র সংখ্যা ছিল কুড়ি জন বা ছেলের সংখ্যা ছিল কুড়ি জন নেক্সট রয়েছে ছত্রিশ বাহাত্তর এবং একশো চুয়াল্লিশ সংখ্যাগুলি লঘিষ্ট সাধারণ গুণিতক নির্ণয় করো বা করো লসাগুকর বাহাত্তর দুই একশো চুয়াল্লিশ রয়েছে আলোক ও অনিলের বর্তমান বয়সের সমানুপাত বা অনুপাত থ্রি ইস টু ফোর অর্থাৎ অলোক আর অনিল এদের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে থ্রি ইস টু ফোর এখন থেকে কুড়ি বছর পর অলোকের বয়স হবে বাষট্টি বছর তাহলে এখন কত বাষট্টি থেকে কুড়ি বিয়ের বিয়োগ দিদা মানে বিয়াল্লিশ বছর তাহলে এখন যদি বিয়াল্লিশ বছর হয় তাহলে এটা কত দিয়ে গুণ হচ্ছে চোদ্দ দিয়ে তাহলে দিয়ে গুণ করে দাও চার চোদ্দ তাহলে এখন অনিলের বয়স হচ্ছে কত ছাপ্পান্ন বছর অপশন নাম্বার তে রয়েছে নেক্সট রয়েছে যদি সি ডি এমন চারটি সংখ্যা হয় যেখানে এ এবং বি এর লসাগু বি এবং সি এর লসাগু ডি হলো সি এবং সি এবং ডি এর লসাগু হলো। ডি তাহলে বি সি ডি এর লসাগু কত হবে দেখো এ বি সি ডি কি বলেছে এ আর বি এর লসাগু হচ্ছে বি মানে এ বি এ দ্বারা বিভাজ্য ঠিক আছে এবার বি আর সি এর লসাগু হচ্ছে সি মানে বি সি দ্বারা বিভাজ্য মানে এটাও সি দ্বারা বিভাজ্য সরি সিটা এ দ্বারাও বিভাজ্য আবার সি আর ডি এর লসাগু হচ্ছে ডি তার মানে ডি হচ্ছে সি দ্বারা বিভাজ্য সি দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে বি এ দ্বারাও বিভাজ্য তাহলে ডি যদি সবার দ্বারা বিভাজ্য হয়ে থাকে তাহলে লসাগু হবে ডি অপশন নাম্বার বি ম্যাচ করে গেল লাইনটা তো এক্স এর জন্য কোন ন্যূনতম মানটি নির্ধারণ করা উচিত যাতে টু থ্রি ফোর সিক্স এক্স ফোর ফাইভ সম্পূর্ণভাবে নয় দ্বারা বিভাজ্য হয় কোনো একটি সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হতে গেলে তার অঙ্কগুলিও নয় দ্বারা অঙ্কগুলির সমষ্টিও নয় দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে অঙ্কগুলিকে যোগ করে নাও দুই তিনে পাঁচ পাঁচ চারে নয় নয় ছয় পনেরো পনেরো চারে একুশ একুশ আর পাঁচে ছাব্বিশ কি যোগ ভুলভাল যোগ করছি দুই আর তিনে পাঁচ পাঁচ আয় নয় নয় ছয় পনেরো পনেরো চারে উনিশ উনিশ আর পাঁচে চব্বিশ তাহলে অঙ্কগুলি যোগফল পাচ্ছে আমি চব্বিশ

নেক্সট রয়েছে একজন ব্যক্তি তার মূলধনের দুইয়ের তিন ভাগ ছয় শতাংশ হারে বিনিয়োগ করে একের পাঁচ অংশ দশ শতাংশ হারে বিনিয়োগ করে এবং বাকিটি পনেরো শতাংশ হারে বিনিয়োগ করে যদি তার বার্ষিক আয় ছশো টাকা হয় তাহলে তার মূলধন কত মূলধন এক্স টাকা বারবার এক্স ধরছি কিন্তু অঙ্কগুলো সহজ ঠিক আছে তো এক্স এর তিন ভাগ এক্স এর দুইয়ের তিন মান হচ্ছে টু এক্স বাই থ্রি টাকা তাকে ছয় শতাংশ সুদের হারে বসানো হয়েছে মানে ছয় বাই একশোতে তাহলে প্রাপ্ত সুদ হচ্ছে এটা কেটে দাও দুই দিয়ে দুই চার মানে হচ্ছে পঁচিশ বা এক্স বাই টোয়েন্টি ফাইভ পেলে টাকা এখান থেকে একের পাঁচ অংশ দশ শতাংশ হারে বসানো আছে মানে এক্স বাই এক্সের একের পাঁচ মানে এক্স বাই ফাইভ ইন্টু দশ বাই একশো এখানেও পাঁচ দিয়ে দুই দুই দিয়ে পঞ্চাশ তাহলে এক্স বাই ফিফটি তাহলে আর বাকি যেটা রয়েছে অংশ সেটা পনেরো পার্সেন্ট হারে দেওয়া হয়েছে বাকি অংশ কত থাকছে ওয়ান মাইনাস টু বাই থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ যোগ করে দিলে ওয়ান মাইনাস এখানে তিন আর পাঁচে পনেরো লশাকু পাচ্ছি এখান থেকে পাঁচ দুই দশ আর এখানে তিন তাহলে পাচ্ছি ওয়ান মাইনাস তেরো বাই পনেরো মানে হচ্ছে টু বাই ফিফটিন তাহলে দুইয়ের পনেরো অংশ তাহলে এবার দুইয়ের পনেরো অংশ মানে টু এক্স বাই ফিফটিন সেটাকে পনেরো শতাংশ সুদের হারে মানে পনেরো বাই একশো

তাহলে এক্সু পনেরো পাঁচে আহ পঁচাত্তর মানে সাত হাজার পাঁচশো তাহলে আমাদের আহ হচ্ছে মূলধন সাত হাজার পাঁচশো টাকা তো এই ছিল তোমাদের অঙ্ক তিন দুই দু হাজার একুশের ফার্স্ট শিফটের আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং